পৌষ মাসের সংক্রান্তির মধ্যে যে কোনো দিন আপনি যদি কাককে খাওয়াতে পারেন এই একটি ছোট্ট জিনিস, তাহলেই আপনার গ্রহদোষ কাটবে। যারা প্রথমবার দেখছেন হয়তো অবাক হয়ে যাবেন, কাককে কোন জিনিস খাওয়ালে গ্রহদোষ কেটে যাবে আর এর সঙ্গে এর কী বা সম্পর্ক আছে। আজকের ভিডিওতে আমি বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করব, তাই আপনার জীবনের কয়েকটি মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক করুন, পারলে শেয়ার করুন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। আপনি যদি কাককে এই একটি খাবার যত্ন সহকারে খাওয়াতে পারেন, যেমনটা দেখতে পাচ্ছেন, আপনার জীবনে অবধারিত উন্নতি হবে, অবধারিত গ্রহদোষ কেটে যাবে। তাই আর সময় না ব্যয় করে অবশ্যই কাককে খেতে দিন এই একটি খাবার পৌষ মাসের সংক্রান্তির মধ্যে। কাক যদি ঠিক এই রকম ভালোবেসে খেতে থাকে, আপনার জীবনে সৌভাগ্য খুলবেই খুলবে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা যথেষ্টই সমৃদ্ধ হবেন, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া। কারণ কাক হলো গ্রহরাজের বাহন, কাককে কাকুন বলা হয়, তাই গ্রহরাজকে সন্তুষ্ট করতে এই অবলা জীবটিকে আপনি যদি কিছু খেতে দেন, তাহলেই সন্তুষ্ট হবেন গ্রহরাজ, আপনার জীবনে আসবে সৌভাগ্যের ছোঁয়া, জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। সমাজের এই ঝাড়ুদার পাখি, এরা আমাদের সমাজে বহু প্রকার উপকার করে থাকে, তাই এদেরকে যদি পৌষ মাসের সংক্রান্তির মধ্যে আপনি কিছু খেতে দিতে পারেন, তার ফলেই সুফল প্রাপ্তি লাভ হবে আপনার। তাই প্রিয় বন্ধুরা, এই কাককে পৌষ মাসের সংক্রান্তির মধ্যে এই খাবার খাওয়াতে একদমই ভুলবেন না। পৌষ মাস হলো মা লক্ষ্মীর মাস, প্রত্যেকের ঘরে আসে নতুন ধান এবং চাল, আর সেখান থেকেই সূচিত হয় নবান্ন উৎসব। এবং তারপরেও আমাদের প্রত্যেকের ঘরেই সেই ধান চাল অবশিষ্ট থাকে। প্রিয় বন্ধুরা, যদি পৌষ মাসে আপনি সঠিকভাবে এরকম একটি খাবার কাককে খাওয়াতে পারেন, তাহলেই আপনার গ্রহদোষ কেটে যাবে। আমরা ইহজগতে যে কর্ম ফল ভোগ করি তা গ্রহদোষ থেকেই হয়। গ্রহরাজ শনিদেবের বক্রের দৃষ্টির ফলে জীবনে আসে বাধা বিপত্তি, তাই এই গ্রহদোষ থেকে আমাদের প্রত্যেকের বাঁচা দরকার। জীবনে সুখ শান্তি সমৃদ্ধির দরকার, জীবনকে সুন্দর করার দরকার। তাই প্রিয় বন্ধুরা, গ্রহরাজ থেকে অবশ্যই বাঁচার জন্য কাককে আপনি যদি নতুন চালের তৈরি যে কোনো খাবার খাওয়াতে পারেন, তাহলেই সুফল লাভ হবে। হ্যাঁ বন্ধুরা, ভাত খিচুড়ি পায়েস এই ধরনের বা পরমান্ন যা আপনি পারবেন, যদি আপনি কাককে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনার গ্রহদোষ কেটে যাবেই যাবে, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া, জীবন হবে অত্যন্ত সুন্দর স্বাভাবিক সাবলীন। তাই প্রিয় বন্ধুরা, আপনারা অতি অবশ্যই কাককে
খেতে দিন আর জীবনের সকল প্রকার সুখের মালিক হয়ে যান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। নমস্কার। পৌষ মাসের সংক্রান্তির মধ্যে যে কোনো দিন আপনি যদি কাককে খাওয়াতে পারেন এই একটি ছোট্ট জিনিস, তাহলে আপনার গ্রহদোষ কাটবে। যারা প্রথমবার দেখছেন হয়তো অবাক হয়ে যাবেন, কাককে কোন জিনিস খাওয়ালে গ্রহদোষ কেটে যাবে আর এর সঙ্গে এর কী বা সম্পর্ক আছে। আজকের ভিডিওতে আমি বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করব, তাই আপনার জীবনের কয়েকটি মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক করুন, পারলে শেয়ার করুন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। আপনি যদি কাককে এই একটি খাবার যত্ন সহকারে খাওয়াতে পারেন, যেমনটা দেখতে পাচ্ছেন, আপনার জীবনে অবধারিত উন্নতি হবে, অবধারিত গ্রহদোষ কেটে যাবে। তাই আর সময় না ব্যয় করে অবশ্যই কাককে খেতে দিন এই একটি খাবার পৌষ মাসের সংক্রান্তির মধ্যে। কাক যদি ঠিক এই রকম ভালোবেসে খেতে থাকে, আপনার জীবনে সৌভাগ্য খুলবেই খুলবে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা যথেষ্টই সমৃদ্ধ হবেন, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া। কারণ কাক হলো গ্রহরাজের বাহন, কাককে কাকুন বলা হয়, তাই গ্রহরাজকে সন্তুষ্ট করতে এই অবলা জীবটিকে আপনি যদি কিছু খেতে দেন, তাহলেই সন্তুষ্ট হবেন গ্রহরাজ। আপনার জীবনে আসবে সৌভাগ্যের ছোঁয়া, জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। সমাজের এই ঝাড়ুদার পাখি, এরা আমাদের সমাজে বহু প্রকার উপকার করে থাকে, তাই এদেরকে যদি পৌষ মাসের সংক্রান্তির মধ্যে